क्वेश्चन नंबर वन देखो करेक्ट आईयूपीएसी नेम ऑफ द फॉलोइंग कम्पाउंड से यहाँ तुम्हारे कम्पाउंड दे आ देखो कम्पाउंडर मध्य देखते ओइज ग्रुप आईज ग्रुप तो जी ये फंक्शनल ग्रुप सो नोमेनक्लेचर को दिक्कत करब सो एदिक एक नम्बर कार्बन एट दुई नम्बर एट तीन नम्बर और यहाँ हे चार नम्बर तेल क्य आज दुई नम्बर फिनाइल ग्रुप टू फिनाइल ब्यूटेन टू अल तेल टू फिनाइल ब्यूटेन टू अल अर्थात अपशन सी हो जाए एक करेक्ट अपशन ओके नेक्स्ट नेक्स्ट होच्छे क्वेश्चन नंबर टू ते बोला आछे डिहाइड्रेशन्स ऑफ द फॉलोइंग कंपाउंड इन इनक्रीजिंग ऑर्डर इज ताले डिहाइड्रेशन माने जल बेरिए जाबे ताले एखान थेके एकटा हाइड्रोजेन बेरिए जाबे एखान थेके जल बेरिए जाबे डिहाइड्रेशन होबे ताले एखाने एच आर एखाने रो एच ताले एखाने एकटा डबल बन्ड होबे एटा ताहले बेंजिन अर्थात एरोमेटिक होच्छे गेन करबे ताहले चार होबे कि होच्छे सबथेके बेशी एर डिहाइड्रेशनेर होच्छे रेट होच्छे सबथेके होच्छे बेशी होबे अर्डर होच्छे सबथेके बेशी ताहले चार सबथेके होच्छे बेशी देन देखो तीनेर क्षेत्रे एकटा डबल बन्ड आछे ताहले एखान थेके जदि एकटा हाइड्रोजेन जदि बेरिए जाय তাহলে এখানে যদি ডবল বন্ড হয় OH আর হাইড্রোজেন বেরিয়ে গিয়ে এখানে জল তৈরি করলো আর এখানে দেখো এখানে তোমার হচ্ছে এর সাথে দেখো কনজুগেশনে চলে আসছে তাহলে মোর কনজুগেশন মোর স্টেবিলিটি এখানে দেখো শুধু খালি একটাই ডবল বন্ড হবে আর এখানে তো পার্সিয়ালি অক্সিজেনের লোন পেয়ার থাকার জন্য পার্সিয়ালি ডবল বন্ড ক্যারেক্টারের জন্য এখান থেকে তো এটার ডিহাইড্রেশন হয় না সো সুতরাং আমরা কি বলতে পারি সবথেকে রেট 4 এর বেশি তারপর হচ্ছে 3 এর কারণ মোর কনজুগেশন তারপর হচ্ছে 2 তারপরে হচ্ছে 1 তাহলে অপশন এ হয়ে যাবে তোমার হচ্ছে কারেক্ট অপশন নেক্সট নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3 তে বলা আছে অ্যানিসোল অন রিঅ্যাকশনস উইথ ক্লোরোমিথেন ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস AlCl3 তাহলে তোমাকে অ্যানিসোল দেয়া আছে অ্যানিসোল মানে জানি আমরা হচ্ছে OCH3 এটাকে বলা হয় অ্যানিসোল তাহলে অ্যানিসোলের সাথে আমাদের হচ্ছে CH3Cl আর AlCl3 তোমার হচ্ছে রিঅ্যাকশনস অর্থাৎ CH3Cl দিয়ে আমরা যেমন ফিডিল ক্যাপ রিঅ্যাকশনস করেছি এটা ফিডিল ক্যাপ রিঅ্যাকশনের যেখানে তোমার হচ্ছে অ্যানিসোলের অক্সিজেনের লোন পেয়ার তোমার থাকার জন্য এখানে অর্থ পজিশনে দেখো মাইনাস আর হচ্ছে তোমার হচ্ছে প্যারা পজিশনে মাইনাস আর আমরা তো জানি যে এল এই যে অ্যালমোনিয়াম এখান থেকে ক্লোরিন তার হচ্ছে ইলেকট্রন তোমার হচ্ছে অ্যালমোনিয়ামকে দেবে দিয়ে এখান থেকে অ্যাকচুয়াল হচ্ছে সিএইচ থ্রি প্লাস হচ্ছে তৈরি করে আর তোমার এটা অ্যাকচুয়াল কি ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের এক্সাম্পল তাহলে ও সিএইচ থ্রির রেসপেক্টে অর্থ আর প্যারা পজিশনে নেগেটিভ চার্জ হতে পারে তার মানে এখান থেকে যেটা তৈরি করতে পারে সেটা হচ্ছে ও সিএইচ থ্রি অর্থ পজিশনে তোমার সিএইচ থ্রি প্লাস ও সিএইচ থ্রি ও সিএইচ থ্রি আর প্যারা পজিশনে তোমার হচ্ছে সিএইচ থ্রি তাহলে মেজর প্রোডাক্ট কোনটা হয়ে যাবে এটা মেজর প্রোডাক্ট আর এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট সো তোমাকে দেখো এবার অপশানে দেওয়া আছে তোমার হচ্ছে দেখো এখানে কি দেওয়া আছে এই যে অপশান সিতে দেখো অর্থোমিথাইল অ্যানিসোল আর প্যারামিথাইল অ্যানিসোল তাহলে দুটো প্রোডাক্ট হবে একটা অর্থোমিথাইল অ্যানিসোল আর প্যারামিথাইল অ্যানিসোল এর মধ্যে প্যারামিথাইল অ্যানিসোল হচ্ছে মেজর প্রোডাক্ট ওকে নেক্সট নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোরেতে দেওয়া আছে ওইচ তাতে ডাইলুট এইচএনও থ্রি আমরা জানি অক্সিজেনের এখানে লোন পেয়ার থাকার জন্য এ কী করে বেঞ্জিনিয়ারিংকে হচ্ছে অ্যাক্টিভেট করে দেয় সেই জন্য নাইট্রেশন করার জন্য আমাদের কোনো রকম কনসেন্ট্রেটেড এইচ টু এসও ফোর আর কনসেন্ট্রেটেড এইচএনও থ্রি দরকার পড়ে না সেক্ষেত্রে আমরা ডাইলুট এইচএনও থ্রি দিয়ে নাইট্রেশন হচ্ছে করতে পারি আর ডাইলুট এইচএনও থ্রি জানি আমরা এখান থেকে হচ্ছে এনও টু প্লাস তাহলে এনও টু প্লাস কোথায় হবে একটা হচ্ছে প্যারা পজিশনে হবে আর একটা অর্থ পজিশনে হবে এবার এদের মধ্যে মেজর প্রোডাক্ট কী আমরা যদিও জানি অর্থ পজিশনে তোমার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকে কিন্তু এখানে তোমার হচ্ছে প্যারাই হচ্ছে মেজর প্রোডাক্ট তুমি যদি ছায়া বা এইসব দেখো তাহলে দেখবে প্যারাই এখানে তোমার হচ্ছে মেজর প্রোডাক্ট হিসাবে ট্রিট করা আছে ওকে সো এটাই তোমার হচ্ছে মেজর হচ্ছে প্রোডাক্ট ওকে নেক্সট নেক্সট এরপরে দেখো তোমার হচ্ছে কি না কোশ্চেন নম্বর ফাইভ কোশ্চেন নম্বর ফাইভে বলা আছে তোমার দেখো কোশ্চেন নম্বর ফাইভে বলা আছে যে ফেনল আর হাইলি অ্যাসিডিক কম্পেয়ার টু দ্য অ্যালকোহল ডিউ টু তাহলে ফেনলের ক্ষেত্রে আমরা কি জানি না ফেনলের ক্ষেত্রে এর অ্যাসিডিক নেচারের কারণ কি এই যে ও মাইনাস আর এখান থেকে এইচ প্লাস তৈরি হয় ফেনলের ক্ষেত্রে আর এই ও মাইনাসের তো রেজোনেন্স স্টেবিলিটি আছে তার জন্যই তো এটা মোর স্টেবল তাহলে কি হয়ে যাবে ফেনক্সাইড আয়নের তোমার হচ্ছে রেজোনেন্স স্টেবিলিটি তাহলে পাঁচের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি নেক্সট এবার বলা আছে দ্য ইথার দ্যাট আন্ডারগো দ্য ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন
তাহলে ইথার নর্মালি দেখো আমি যদি সিএইচ থ্রি ও সিএইচ থ্রি নিই, এই ইথার কি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে পার্টিসিপেট করতে পারবে? তাহলে এ তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে পার্টিসিপেট করতে পারবে না, এখান থেকে তো সাবস্টিটিউট হবে না। কিন্তু আমরা যদি দেখি ইথারের সাথে এরকম কোনো ফিনাইল রিং আছে, যেমন ধরো এই ধরো অ্যানিসোল, অ্যানিসোলের ক্ষেত্রে দেখো এখানে তো ফিনাইল রিং আছে, তাহলে একটু আগেই তো দেখলে তুমি তো এখানে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিয়াকশন করতে পারো। তার মানে ইথার যদি এরকম ফিনাইলের সাথে হয় তাহলে তার ক্ষেত্রে একমাত্র ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন হতে পারে। তাহলে অ্যারোমেটিক ইথার, তাহলে তুমি এখান থেকে মাথায় রাখো যে অ্যারোমেটিক ইথার, অ্যারোমেটিক ইথার, অ্যারোমেটিক ইথার্স, আর একটা হচ্ছে অ্যালকাইল অ্যারাইল ইথার্স, অর অ্যালকাইল অ্যারাইল ইথার্স, এরা কি করতে পারে? তোমার হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে পার্টিসিপেট করতে পারে। তাহলে এ তো হচ্ছে না, তাহলে সি সিক্স এইচ ফাইভ অর্থাৎ এই যে অ্যানিসোল এখানে দেওয়াই আছে, তাহলে অপশান বি হয়ে যাবে কি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার সেভেন। কোশ্চেন নাম্বার সেভেনে দেওয়া আছে যে এখানে ও সি এইচ টু আর হচ্ছে ফিনাইল, ফিনাইলের সাথে তাহলে এখানে এইচ আইয়ের সাথে রিয়াকশানস। আমরা তো জানি যে এইচ আইয়ের সাথে যখন আমরা আর ও আর এর সাথে এইচ আইয়ের রিয়াকশান করি, এইচ আই তো একটা অ্যাসিড, তাহলে এখান থেকে তোমার হচ্ছে এইচ প্লাস হচ্ছে নিল আর এখান থেকে আই মাইনাস তৈরি করলো, তাহলে ফাইনালি এখান থেকে কী হয়ে গেল আর ও, এখান থেকে হচ্ছে প্লাস আর এখান থেকে হচ্ছে আর, নেক্সট এখানে আই মাইনাস। এবার আমরা তো জানি যদি এই যে অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ যদি একমাত্র এক ডিগ্রি বা দুই ডিগ্রি হয় তার ক্ষেত্রে আমরা জানি এস এন টু রিয়াকশান হয়, অথবা যদি কোনো তিন ডিগ্রি অ্যালকাইল গ্রুপ হয় বা যদি সেখানে কোনো রকম কনজুগেশন থাকে, যদি রেজোনেটিং স্ট্রাকচার থাকে, তখন সেখানে হয় কি এস এন ওয়ান। তাহলে এক ডিগ্রি বা দুই ডিগ্রির জন্য হচ্ছে এস এন টু অথবা এস এন ওয়ান হয় এখানে। তাহলে তুমি যদি এখানে দেখো তাহলে এই অক্সিজেন তোমার হচ্ছে হাইড্রোজেন নিয়ে এখানে ও প্লাস হলো, তাহলে এবার এই বন্ডটা যদি ব্রেক করে তাহলে এখানে তো একটা পজিটিভ চার্জ হবে, তাহলে কি হবে এটা এস এন ওয়ানের থ্রু দিয়ে, অর্থাৎ এই বন্ডটা ব্রেক হয়ে এখানে যে পজিটিভ চার্জটা হচ্ছে সেটা তো রেজোনেন্স স্টেবিলিটি রয়েছে, তাহলে এখান থেকে কি তৈরি হবে ফেনল। তাহলে এইটা থেকে দেখো তৈরি হয়ে গেল ফেনল, আর এইটাতে এখানে তোমার হচ্ছে আয়োডিন যুক্ত হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে তোমার হচ্ছে কি হয়ে যাবে ফেনল এক এক, আর এখান থেকে তোমার হচ্ছে সি এইচ টু আই, তাহলে ওয়ান আর হচ্ছে টু, ওয়ান টু হচ্ছে অপশান বি হয়ে গেল তোমার হচ্ছে কারেক্ট অপশান। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার এইট। কোশ্চেন নাম্বার এইটে বলা আছে হোয়েন অ্যান অ্যাকোয়াস সলিউশনস অফ দ্য বেঞ্জিন ডায়াজিনিয়াম ক্লোরাইড ইজ হিটেড উইথ ডাইলুট সালফিউরিক অ্যাসিড দ্য কম্পাউন্ড ইজ ফর্ম। তাহলে দেখো তোমাকে বেঞ্জিন ডায়াজিনিয়াম ক্লোরাইড তোমাকে দেওয়া আছে, তাকে হিট করছো তুমি ডাইলুট সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করছো। তাহলে দেখো তুমি দেখতেই পাচ্ছ যে যদি তুমি বেঞ্জিন ডায়াজিনিয়াম ক্লোরাইড অর্থাৎ এন টু প্লাস, এন টু প্লাস আর সিএল মাইনাসকে তুমি ডাইলুট এইচ টু এসও ফোর, ডাইলুট এইচ টু এসও ফোর মানে হাইড্রোলিসিস করছো, ডাইলুট এইচ টু এসও ফোর মানে আমি হাইড্রোলিসিস, আর আমি তো জানি এন টু প্লাস সিএল মাইনাসের হাইড্রোলিসিস করলে অথবা জল দিয়ে এটাকে আমি যদি গরম করি তাহলে এখান থেকে ফেনল তৈরি হয়, অর্থাৎ ও এইচ গ্রুপ এখানে তোমার হচ্ছে আসে, ও ফেনল প্লাস হচ্ছে এন টু প্লাস এইচ সিএল হচ্ছে তৈরি হয়, তাহলে এখান থেকে অ্যাকচুয়াল কী তৈরি হবে ফেনল হচ্ছে তোমার হচ্ছে তৈরি হবে, তাই তো? তাহলে আমার কারেক্ট আনসার হয়ে গেল তোমার হচ্ছে অপশান সি, ফেনল হাইড্রোলিসিস হচ্ছে ডাইলুট এইচ টু এসও ফোর দিয়ে। নেক্সট এবার বলা আছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং অ্যালকোহল ইনক্রিজিং অর্ডার টুয়ার্ডস দ্য সোডিয়াম মেটাল। তাহলে অ্যালকোহলে সোডিয়াম মেটালের সাথে কী রিয়াকশান হয়? এখানে আমরা তো দেখতেই পাচ্ছি যে ও এইচ, ও এইচ প্লাস হচ্ছে এন এ, তাহলে এখান থেকে কী হয় আর ও মাইনাস এন এ প্লাস সল্ট তৈরি করে প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তাহলে এখানে দেখো তোমার হচ্ছে ও মাইনাস, তাহলে তুমি তুমি দেখতে পাচ্ছ যদি তোমার হচ্ছে এর যে রিয়্যাক্টিভিটিটা হবে, এর রিয়্যাক্টিভিটি এর অ্যাসিডিটির উপর ডিপেন্ড করবে, তাহলে এই হাইড্রোজেনটা যার মানে যার ক্ষেত্রে তোমার হচ্ছে বেশি অ্যাসিডিক সে ইজিলি এই হাইড্রোজেন রিলিজ করবে, তাহলে তার ক্ষেত্রে এই রিয়াকশান বেটার হবে। তাহলে এখানে তোমার হচ্ছে যে তিনটে দেয়া আছে এর মধ্যে কোনটা সবথেকে মোর অ্যাসিডিক, এবার দেখো এর ক্ষেত্রে এটা তিন ডিগ্রি, এটা তোমার দুই ডিগ্রি আর এটাতে ওয়ান ডিগ্রি, তাহলে তুমি যদি ওয়ান ডিগ্রির ক্ষেত্রে দেখো ধরো তোমার হচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু ওইচ দেয়া আছে, তাহলে এখানে শুধু তো একটাই অ্যালকাইল গ্রুপ, তাহলে অক্সিজেনের উপর তোমার ইলেকট্রন ডেন্সিটি এখানে কম হবে, তাহলে হাইড্রোজেনের সাথে তোমার হচ্ছে বন্ড হচ্ছে এখানে কম হবে। কিন্তু যদি তুমি এখানে ধরো আর একটা মিথাইল গ্রুপ দিয়ে দিলে তাহলে এর জন্যও তো প্লাস আই এফেক্ট আছে, তাহলে এখানে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে অক্সিজেনের উপর, তাহলে এর বন্ড স্ট্রেংথ হচ্ছে বেড়ে যাচ্ছে, তাহলে এর অ্যাসিডিটি কী হবে কমে যাবে, অর্থাৎ সব থেকে মোর অ্যাসিডিক কী হবে না ওয়ান ডিগ্রি, দেন হচ্ছে দুই ডিগ্রি আর দেন হচ্ছে তিন ডিগ্রি। আর আমরা তো দেখলাম যে অ্যাসিডিক হাইড্রোজেনের উপর ডিপেন্ড করে এখানে সোডিয়াম রিয়াকশান করবে, তাহলে যার অ্যাসিডিটি বেশি, যেই হাইড্রোজেনের অ্যাসিডিটিটা বেশি তার ক্ষেত্রে সোডিয়াম ফাস্টার হচ্ছে রিয়াকশান হবে, তাহলে এখানে দেখো ওয়ান ডিগ্রি হচ্ছে প্রথম অর্থাৎ থ্রি,
टू और हे वन क्वेश्चन नम्बर नाइनर कारेक्ट आंसर की हो ग थ्री टू वन अपशन हे सी ओके नेक्स्ट नेक्स्ट एर पर देखो देया आछे बॉयलिंग पॉइंट अफ द इथाइल अल्कोहल इज ग्रेटर दैन द इथार তাহলে ইথাইল অ্যালকোহল ইথারের থেকে বেশি বয়েলিং পয়েন্ট কেন না ইথাইল অ্যালকোহলে আমরা কি জানি হাইড্রোজেন বন্ডিং আছে তাই না এখানে তো অ্যালকোহল অ্যালকোহলের ক্ষেত্রে কি হয় না এই যে দেখো এই যে আর ও এইচ এইটা হচ্ছে সি টু এইচ ফাইভ এইটা ধরে নাও সি টু এইচ ফাইভ সি টু এইচ ফাইভ ও এইচ তারপরে সি টু এইচ ফাইভ ও এইচ এইরকম চলতে থাকে আর এখানে তোমার হচ্ছে এইরকম কন্টিনিউ হাইড্রোজেন বন্ডিং এখানে হয় তাহলে এখানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য এর বয়েলিং পয়েন্ট বেশি হয় তাহলে অপশান ডি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার ওকে নেক্সট নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর ইলেভেন কোশ্চেন নম্বর ইলেভেনে বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান আনসিমেট্রিক্যাল ইথার আমরা জানি আনসিমেট্রিক্যাল ইথার কাদের বলে যাদের ক্ষেত্রে এই যে ইথারের সাইডে যে দুটো অ্যালকাইল গ্রুপ হবে এই দুটো যদি ডিফারেন্ট অ্যালকাইল গ্রুপ হয়ে যায় তাদেরকে বলা হয় আনসিমেট্রিক্যাল ইথার অথবা তাদেরকেই বলা হয় তোমার হচ্ছে মিক্সড ইথার তাহলে আনসিমেট্রিক্যাল ইথার বা মিক্সড ইথার এখানে কোনটা দেখতে পাচ্ছ তাহলে এখানেও দেখো সি টু এইচ ফাইভ সি টু এইচ ফাইভ এখানে সি এইচ থ্রি সি এইচ থ্রি কিন্তু এখানে দেখো সি এইচ থ্রি সি থ্রি এইচ সেভেন তাহলে অপশান এ এখানে কি হয়ে যাবে কারেক্ট আনসার তাহলে এটাই হচ্ছে তোমার হচ্ছে আনসিমেট্রিক্যাল ইথার ওকে নেক্সট নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার টুয়েলভ কোশ্চেন নাম্বার টুয়েলভে দেখো কনসেন্ট্রেটেড এইচ বিআর তোমাকে কি তোমাকে এক্সেসে দেওয়া আছে তাহলে তুমি জানো যে এখানে এইচ বিআর যদি আমি দিই এর ক্ষেত্রে তোমার হচ্ছে রিয়াকশান হবে এ প্রথমে হাইড্রোজেন নেবে হাইড্রোজেন নিলে এখান থেকে তোমার হচ্ছে কি হবে না এখান থেকে তোমার হচ্ছে যেই পার্টটা রয়েছে সেইটা হচ্ছে ও এখানে এইচ হয়ে গেল আর এখানে তোমার হচ্ছে পজিটিভ চার্জ আর হচ্ছে সিএইচ থ্রি আর এখানে তোমার হচ্ছে বিআর মাইনাস এটা যেহেতু ওয়ান ডিগ্রি তাহলে এখানে এসে বিআর মাইনাস অ্যাটাক করলো আর এখান থেকে তোমার হচ্ছে ফেনল তৈরি করলো তাহলে এখানে তোমার হচ্ছে কি হয়ে গেল এক মোল তোমার এখানে রিয়াকশানস করে এইটা থেকে হচ্ছে ফেনল হলো এবার আমরা পড়েছি যে ডবল বন্ডেও এইচ বিআর রিয়াকশানস করবে মার্কনি কপ অ্যাডিশন তাহলে এখানে তোমার হচ্ছে পজিটিভ চার্জ হলো আর হাইড্রোজেনটা এখান থেকে নিল নিয়ে তারপরে ফাইনালি বিআর মাইনাস গিয়ে কোথায় অ্যাটাক করে এইখানে তাহলে ফাইনাল এখানে কি হয়ে যায় সিএইচ থ্রি বিআর আর এখানে হয়ে যায় সিএইচ থ্রি তাহলে এখানে হয়ে যাবে ওইচ আর এখানে সিএইচ বিআর আর হচ্ছে সিএইচ থ্রি তাহলে কারেক্ট আনসার দেখো কোথায় না এখানে কারেক্ট আনসার হয়ে গেছে অপশান হচ্ছে সি ওকে তাহলে কোশ্চেন নম্বর টুয়েলভের কারেক্ট আনসার হয়ে গেল অপশান সি নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর থার্টিন কোশ্চেন নম্বর থার্টিনে বলা আছে ফেনল রিয়্যাক্টস উইথ ব্রোমিন ইন কার্বন ডাইসালফাইড তাহলে আমরা পড়েছি যে ফেনলের সাথে ব্রোমিনের রিয়াকশানস যদি আমরা প্রোটিক সলভেন্ট আর অ্যাপ্রোটিক সলভেন্টে করি তাহলে বিআর টু এখানে যদি বিআর টু আর হচ্ছে সিএস টু দিই আর এখানে যদি বিআর টু আর তোমার হচ্ছে এইচ টু ও দিই বিআর টু সিএস টু এর জন্য আমরা পড়েছি যে ফেনলের রেসপেক্টে এখানে একটাই ব্রোমিন অ্যাডি সাবস্টিটিউশন হবে এবার ওইচের রেসপেক্টে অর্থ আর হচ্ছে প্যারা তাহলে এখানে তোমার হচ্ছে প্যারাটা হচ্ছে মেজর প্রোডাক্ট হয় আর এখানে তোমার হচ্ছে অর্থ তোমার হচ্ছে কি মাইনর প্রোডাক্ট হয় তাহলে অর্থ তোমার হচ্ছে পজিশানে একটা বিআর আসবে আর একটা প্যারা পজিশানে বিআর আসবে আর যখন আমরা বিআর টু এইচ টু ও দেব তাহলে এখানে তোমার হচ্ছে কি হয় না ওইচের রেসপেক্টে তিনটে ব্রোমিন আসে সেখানে কি কি তৈরি করে টু ফোর সিক্স ট্রাইব্রোমোফেনল কিন্তু যখন সিএইচ টু দেব তখন তৈরি করবে তোমার হচ্ছে প্যারাব্রোমোফেনল অর অর্থব্রোমোফেনল তাহলে আমাকে এখানে সিএস টু দেওয়া আছে কার্বন ডাইসালফাইড সো সুতরাং আমার আনসার কি হয়ে যাবে অপশান হচ্ছে সি তাহলে অপশান সিতে দেখো অর্থ ব্রোমো এবং প্যারা ব্রোমোফেনল হচ্ছে তোমার এখানে তৈরি হবে ওকে নেক্সট নেক্সট হচ্ছে অ্যালকোহলেতে অক্সিজেনের অক্সিজেন অ্যাটমের হাইব্রিডাইজেশন কি তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে কি হবে আর ও এইচ এখানে অক্সিজেনের তো দুটো লোন পেয়ার থাকে তাহলে এর হাইব্রিডাইজেশন আমরা জানি সিঙ্গেল বন্ড এবং অর্থাৎ সিগমা বন্ড আর হচ্ছে লোন পেয়ার এরা হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করে তাহলে দুটো সিগমা বন্ড আর দুটো লোন পেয়ার তাহলে হাইব্রিডাইজেশন কি হয়ে যাবে এসপি থ্রি চার এসপি থ্রি হয়ে যাবে তাহলে কারেক্ট আনসার হয়ে গেল অপশান ডি ওকে নেক্সট নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর ফিফটিন কোশ্চেন নম্বর ফিফটিনে বলা আছে যে অ্যাসারশন রিজন কোশ্চেন তোমরা জানো যে এখানে অ্যাসারশনে কি দেয়া আছে দেখো অ্যালকোহল টার্নস ব্লু ব্লু লিডমাস টু রেড আমরা জানি যে অ্যালকোহল নর্মালি যেমন ধরো তুমি আর ও এইচ বা আমি ইথানল ধরলাম সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ এটা হচ্ছে স্লাইডলি অ্যাসিডিক খুবই স্লাইডলি এটা তোমার হচ্ছে অ্যাসিডিক এবার স্লাইডলি অ্যাসিডিক নেচার হওয়ার জন্য এটা কিন্তু কোনো রকম লিডমাস পেপারকে একমাত্র ফেনল ফেনলের অ্যাসিডিক নেচার অনেক বেশি বলে একমাত্র তোমার এখানে যদি ফেনল বলতো তাহলে ফেনল কিন্তু আমরা যেমন পড়েছি যে অ্যাসিড ব্লু লিডমাসকে কী করে রেড করে দেয় তাহলে একমাত্র ফেনল কিন্তু ব্লু লিডমাসকে রেড করে দেয়
কিন্তু যদি তুমি নর্মাল ইথানল মিথানল নাও এদের ক্ষেত্রে স্লাইটলি অ্যাসিডিক, এরা কিন্তু আর এই লিডমাস পেপারকে কালার চেঞ্জ করতে পারে না। তার মানে অ্যাসারশন এখানে দেখো ভুল দেওয়া আছে, এখানে নর্মাল কোনো রকম ফেনল দেওয়া নেই, এখানে নর্মাল অ্যালকোহল বলা আছে। তাহলে অ্যালকোহল যদিও এটা স্লাইটলি অ্যাসিডিক ইন নেচার, উইকলি অ্যাসিডিক ইন নেচার, কিন্তু এরা ব্লু লিডমাসকে রেড করতে পারে না। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে অ্যালকোহল গিভ দ্য রেড কালার্স উইথ তোমার হচ্ছে সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট সলিউশনস। হ্যাঁ, আমরা ল্যাবেতে পড়েছি, দেখো যে তুমি জানো যে ফেনলের এই সরি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট টেস্ট করি, ঠিক আছে? এই যে এইটা আমরা করি কি না, সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট টেস্ট। এই যে সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট টেস্টে আমরা কি করি না, তুমি যদি অ্যালকোহল নাও আর এর সাথে যদি সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট নাও, অর্থাৎ তোমার হচ্ছে সেরিক মানে সিই আর এন এইচ ফোর তার হচ্ছে হোল টু আর এর সাথে হচ্ছে এনও থ্রি তার হচ্ছে হোল সিক্স, এখানে যদি তুমি রিয়াকশনস করো এখান থেকে তৈরি হয় আর ও এইচ তার হচ্ছে হোল টু সিই আর এখানে হচ্ছে এনও থ্রি তার হচ্ছে হোল ফোর, এই যে কমপ্লেক্সটা তৈরি করে এই কমপ্লেক্সের কালার হয়ে যায় হচ্ছে রেড অর রেড পিঙ্ক টাইপের হচ্ছে কালার হয়, তাহলে এইটাকেই অ্যাকচুয়াল বলা হয় তোমার হচ্ছে কি সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট টেস্ট। এই যে সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট টেস্ট এটা হচ্ছে অ্যালকোহলের হচ্ছে ডিটেকশানে আমরা হচ্ছে ব্যবহার করি। তাহলে অ্যাসারশন রং আর রিজন হচ্ছে কারেক্ট, তাহলে অপশান ডি হয়ে গেছে তোমার কি এখানে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর সিক্সটিনে বলা আছে অর্থোফেনল ইজ মোর ভোলাটাইল দ্যান প্যারানাইট্রোফেনল। অবশ্যই, কারণ অর্থোনাইট্রোফেনলে আমরা কি পড়েছি যে এখানে তোমার হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, তাই তো? অর্থোনাইট্রোফেনলে থাকে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আর প্যারানাইট্রোতে হচ্ছে ইন্টারমলিকুলার, যেহেতু এখানে ইন্ট্রামলিকুলার তাহলে এ নিজে নিজের সাথেই বন্ড ফর্মেশন করে থাকতে চাইবে, তাহলে এটা মোর ভোলাটাইল হবে। এবার বলেছে রিজনে কি বলেছে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং প্রেজেন্ট ইন অর্থোনাইট্রোফেনল ইন্ট্রামলিকুলার হোয়াইল দ্য ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, তার মানে এটা কারেক্ট রিজন, অর্থাৎ অ্যাসারশানও কারেক্ট। আবার রিজনটা দেখো অ্যাসারশানকে ব্যাখ্যা করা যাচ্ছে, সো সুতরাং অপশান এ অর্থাৎ বোথ অ্যাসারশান আর রিজন আর ট্রু এবং রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশান, তাহলে এ হয়ে যাবে তোমার কোশ্চেন নম্বর সিক্সটিনের হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর সেভেন্টিনে দেওয়া আছে যে টার্সিয়ারি বিউটাইল মিথাইল ইথার ইজ নট প্রিপেয়ার বাই দ্য রিয়াকশনস অফ টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড উইথ দ্য সোডিয়াম মিথক্সাইড। তাহলে দেখো টার্সিয়ারি তোমার হচ্ছে ব্রোমাইড তোমার হচ্ছে এর সাথে আমি যদি ধরো তোমার রিয়াকশন করি সিএইচ থ্রি ও এন এ, তাহলে এখান থেকে কি রিয়াকশন হবে, এখান থেকে কি আমি এটা ইথার কি তৈরি করতে পারবো ও সিএইচ থ্রি? দেখো এটাই তো বলেছে যে টার্সিয়ারি বিউটাইল মিথাইল ইথার ইজ নট প্রিপেয়ার, তাহলে এটা আমার তৈরি করা যায় না। এই যে এটাই তো টার্সিয়ারি বিউটাইল মিথাইল ইথার, তাহলে এটাকে প্রিপেয়ার করা যায় না কোথা থেকে না, টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইডের সাথে রিয়াকশনস করব সোডিয়াম মিথক্সাইড, আমার তো দেখতেই পাচ্ছ এটা তো 3 ডিগ্রি, তাহলে এটা তো এসএন টু রিয়াকশন তো হয় তোমার, এসএন টু রিয়াকশনের ক্ষেত্রে তাহলে তুমি জানো যে এখানে তোমার হচ্ছে যেহেতু এটা 3 ডিগ্রি দেওয়া আছে, তাহলে সুতরাং এখানে এই এসএন টু রিয়াকশন হতে পারবে না, তাহলে এখানে কি হয় এলিমিনেশন রিয়াকশন হয়, অর্থাৎ এখানে ডবল বন্ড হচ্ছে তৈরি হয়ে যায়, অর্থাৎ এখানে প্রোডাক্ট কি হয়ে যায় এইটা তোমার হচ্ছে এটা এখানে প্রোডাক্ট হয়, এখানে কিন্তু তোমার হচ্ছে এই ইথার প্রিপারেশান হয় না, তাহলে অ্যাসারশান হচ্ছে এখানে তোমার এখানে দেখো নটই বলা আছে প্রিপেয়ার করা যায় না, তাহলে অ্যাসারশান হচ্ছে কারেক্ট। নেক্সট রিজন বলা আছে সোডিয়াম মিথক্সাইড ইজ দ্য স্ট্রং নিউক্লিওফাইল, তাহলে দেখো সোডিয়াম মিথক্সাইড কি সিএইচ থ্রি ও এন এ, তাহলে এটাই তো, যেহেতু এখানে নেগেটিভ চার্জ তাহলে এটা স্ট্রং অ্যাজ এ নিউক্লিওফাইল হিসাবে কাজ করতে পারে, তাহলে রিজন হচ্ছে কারেক্টই দেওয়া আছে, কিন্তু এটা তো ব্যাখ্যা করা যাচ্ছে না, তাহলে অ্যাসারশানও কারেক্ট রিজনও কারেক্ট কিন্তু এটা দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাচ্ছে না, সো সুতরাং তাহলে কি হবে বি হয়ে যাবে এটার কারেক্ট আনসার, তাহলে কোশ্চেন নম্বর সেভেন্টিনের কারেক্ট আনসার হয়ে যাবে বি। নেক্সট লাস্ট কোশ্চেন নম্বর এইটিনে দেওয়া আছে ডিহাইড্রেশন অফ গ্লিসারল উইথ কে এইচ এসও ফোর গিভ দ্য অ্যাক্রাইলিন। অ্যাক্রাইলিন মানে তোমার হচ্ছে কি, দেখো অ্যাক্রাইলিন হচ্ছে এই যে এইটা তোমার হচ্ছে সিএইচ টু ডবল বন্ড সি এইচ সি এইচ ও, এটাকে বলা হয় তোমার হচ্ছে অ্যাক্রাইলিন।
এই যে তোমাকে বলেছে কি দেখো, তোমাকে বলেছে গ্লিসারল। তাহলে গ্লিসারল মানে কি? সি এইচ টু ও এইচ, তারপরে হচ্ছে সি এইচ ও এইচ, আর এখানে হচ্ছে সি এইচ টু ও এইচ। তাহলে এবার বলেছে এখানে দেখো কে এইচ এস ও ফোর, কে এইচ এস ও ফোর দিয়ে আমরা কি করছি, ডিহাইড্রেশন, অর্থাৎ জল বেরিয়ে যাচ্ছে। তাহলে জল বের করার জন্য তুমি দেখো এখানে একটা হাইড্রোজেন এখান থেকে গেল, ওয়াটার মলিকুল বের হয়ে গেল। তাহলে এখানে যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনটা এখানে গেল, ওয়াটার মলিকুল বের হয়ে গেল। তাহলে ফাইনালি এখান থেকে কি পাচ্ছ, সি এইচ টু, ডবল বন্ড সি এইচ, আর এখানে দেখো সি এইচ, আর এখানে ডবল বন্ড, সরি এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে ডবল বন্ড সি এইচ, আর হচ্ছে ও এইচ। তাহলে এবারে দেখো এখানে তোমার হচ্ছে কি, একটা দেখো এনল সিস্টেম হয়ে গেছে, তাহলে এটা কিটোতে ফিরে যাবে, কারণ কিটোর হচ্ছে বন্ড স্ট্রেংথ বেশি। তাহলে ফাইনালি এখান থেকে যে সিস্টেমটা হলো, তাহলে এখানে তুমি কি পেলে দেখো, এই যে জল বেরিয়ে গেলে, তো জল বেরিয়ে যাওয়ার পরে তুমি তো এইটা পেলে সি এইচ টু, ডবল বন্ড সি, ডবল বন্ড সি এইচ, সি এইচ, আর হচ্ছে ও এইচ, তাই তো? এবার এখান থেকে এটা ব্যাক করলো, এটা এখানে আসলো, তাহলে ফাইনালি কি হয়ে গেছে দেখো, সি এইচ টু ডবল বন্ড, এখানে সি এইচ, আর হচ্ছে সি এইচ ও। তাহলে অর্থাৎ এইটা অ্যাক্রোলিন হচ্ছে তোমার হচ্ছে তৈরি করবে। তাহলে অ্যাসারশন এখানে কি কারেক্ট। নেক্সট হচ্ছে অ্যাক্রোলিন, অ্যাক্রোলিন ইজ অ্যান আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড। তাহলে দেখো এটাকেই তো, এটা হচ্ছে অ্যালডিহাইড পার্ট, এটার রেসপেক্টে এটাকে বলা হচ্ছে আলফা, এটাকে বলা হয় বিটা। আলফা বিটাতে ডবল বন্ড আছে, ডবল বন্ড থাকলে তাকে বলি আমরা আনস্যাচুরেশন। সুতরাং রিজন হচ্ছে তোমার হচ্ছে কি কারেক্ট। তাহলে এটা দেখো আলফা বিটা তোমার হচ্ছে আনস্যাচুরেটেড তোমার হচ্ছে কি অ্যালডিহাইড। এবার দেখো তুমি কি এটার দ্বারা এটাকে ব্যাখ্যা করতে পারছো? এখানে শুধু খালি অ্যাক্রালিন, অ্যাক্রোলিন তোমার হচ্ছে কি জিনিস সেটা বলা আছে, আর অ্যাসার সানে তোমার ডিহাইড্রেশন, তাহলে এটা দিয়ে আমি এটাকে ব্যাখ্যা করতে পারছি না। দুটোই আমার কারেক্ট কারেক্ট হয়েছে, অ্যাসারশানও কারেক্ট আর রিজনও কারেক্ট, কিন্তু আমি এটাকে ব্যাখ্যা করতে পারছি না। সুতরাং আমার অপশান বি হয়ে যাবে কোশ্চেন নম্বর 18 এর কারেক্ট আনসার। ওকে, থ্যাংক ইউ।